মাস ভাতরেন দেখাম মাসকলরা তোমরা আমাগো পাশে থাইকো আমরা তো কয়দিন বাসুম তোমাগো জন্য আমরা একটু দেখা পারি নাতি এই যে নদীর থেকে মাছ মেরে নিয়ে আসি অনেক কেসা খুশে আমরা ফাঁক করবো তারে খাম এই যে মাছ নিয়ে আসে দায়ে দান নেই দায়ে দাঁড় দিব তারে মাছ কাটবো তারপরে সে ফাঁক করুন ফাঁক করুন এবারে মাছ খামু আজকে নাতিয়ে নদীর থেকে মাছ মেরে আনছে আজকে পাক করি মু খামু কতদিন দই রেখে নে মাছ দিয়ে নাতির নাতি আজকে মাছের মাছ আনছে বোন কুলে মাছ আনছে এই মাছ এই যে নদীর থেকে তারপরে পাক করুন মানে মাছ কুড়া শেষ হয়েছে মানে দুমু মানে মাছ কুড়া শেষ হইল দুমু হনি
মাসকুড়া শেষ হয়েছে, এখন আমরা রাঁধু। আলু দিয়ে, মূলা দিয়ে, আর কালা কচু দিয়ে তরকারি খাকাম। আমরা না কাঁচা উড়ি দেখেছি, তারপরে মা সকলটা আমরা কিনে তা খাই না, আমরা গাছের হলুদ সেইটা বেটে তার আমরা তরকারি খাই। তারপরে তরকারি দিম, এটা তো কালা কচু, আমরা এই কচু দিয়ে তরকারি খাই, যখন কাটুম। এটাও তো দেখে আর কিছু দিন ভালো, আমাদের ভালো, বই লাগে গা।
মাসা কলেরা অল্প অল্প তেল খাই বেশি তেল খাই না গ্যাস্ট্রিক হইব চিনি দেয় নো আমরা আগর ই মানুষ বুড়ে মানুষ পারি না আমরা কিছু কষ্ট করে যে রান্না বাড়া করলাম অন্তান করে হ্যাঁ তার খাল খাম I'm
সকলেরা আমার গোদুধ ভালো নাকি না আমাকে সাসপেক্ট করুন। রান্না তো শেষ হয়েছে, ওখানে আমরা খেয়ে খেয়ে নই, তোমরাও খেয়ে নৌ বা নমস্কার। দেশ এবং দেশের বাইরে যে যেখানেই থাকেন, তো আমার এই যে দিদি আর মাসি অনেক কষ্ট করে রান্না টান্না করে খাইতেছে, তাই সারাদিন কাজকাম করছে, আজকে মাছ এনে দিছি, মাছ রান্না করছে, এই যে কষ্ট করে ভাত খাইল, কাঁচা হলুদের তরকারি সারা খায় না, তাই দিয়ে রান্না করছে। যাই হোক, আপনারা যদি খাওয়া দাওয়া না করে থাকেন তাহলে খেয়ে নেন। আর আজকের দিনের জন্য আমার এই পর্যন্ত ব্লগ, আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং তাদের পাশে থাকবেন। তারা কয়দিনের পর চলে যাব, এই কিছুদিন পর ভিডিও না দিলেই মনে করবেন কেউ একজন চলে গেছে, তো যে কয়দিন পাইছে আছে আপনারা একটু তাদের পাশে থাকেন। নমস্কার। কুড়াল থাকলে কুড়াল তাই করিস।